এখন মানুষকে হত্যা করা খুব সহজ ব্যাপার এক হাত জমির জন্য গুলি করে দিয়েছে আর এখন তো সবারই হাতে পেস্তুল চলেছে গুলি শুনুন মানুষকে হত্যা করা যতই সহজ হয়ে যাক না কেন আপনি একটা মানুষকে হত্যা করেছেন আপনাকে ধরা হলো আইন প্রশাসন ধরেছে ধরার পরে বলেছেন এই লোকটাকে তিন বছরের জেল করে দেওয়া হোক আর এই লোকটার দশ লক্ষ টাকা জরিমানা করে দেওয়া হোক তো আপনি দশ লক্ষ টাকা জরিমানা দিলেন এবং তিন বছর আপনি জেল খাটলেন শুনে রাখেন এর পরেও কেমতের মাঠে আপনার কঠিন বিচার হবেই হবে এটা দুনিয়ার বিচার হলো কেমতের মাঠে আপনার বিচার হবেই কারণ আপনি যাকে হত্যা করেছেন এর বাড়ির লোকেরা যদি ক্ষমা না করে তাহলে আপনার ক্ষমা নেই দুনিয়াতে আপনার সামথিং কিছু একটা শাস্তি হতে পারে কিন্তু কেয়ামতের মাঠে এর পর আপনি অপরাধী হবেন যে সমস্ত ডাকাত ভাইরা এরা মানুষের কাছে অর্থ সম্পদ লুট করে নেয় আর শেষ পর্যন্ত তার জানও মেরে দেয় কেন আরে তোমার তো একটা ভালো পোশাকের জন্য তাই না তোমার বাড়িতে তোমার স্ত্রীকে ভালো খাবার দেওয়ার জন্য তাই না তোমার তোমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদের মুখে খাবার দাওয়ার জন্য তাই না বলে হ্যাঁ আর যদি এটাই না থাকে তাহলে তোমার উদ্দেশ্য কি বড় বড় বিল্ডিং ফ্যাক্টরি দেওয়ার জন্য তুমি তো বড় বড় বিল্ডিং ফ্যাক্টরি দেওয়ার পরে তারপরে তুমি কি করবা তুমি মরে গেলে তো সব করেই থাকবে তাহলে তুমি যে খাবার তোমার স্ত্রীর মুখে তোমার সন্তানের মুখে তোমার বাবা মার মুখে দেওয়ার জন্য তুমি যেই লোকটাকে হত্যা করেছো ওর বাড়িতে ওর স্ত্রী আছে ওর বাড়িতে ওর ছেলে মেয়ে আছে ওর বাড়িতে ওর বাবা মা আছে বলো তাহলে এই লোকটাকে যে এখন হত্যা করে দিয়েছো এদের জিম্মা এদের দায়িত্ব কে নেবে শুনুন দুনিয়াতে তোমার কোনো একটা ছোট্ট বিচার হয়ে গেল 10 বছর দুনিয়াতে তোমার জেল হয়ে গেল কেমতের মাঠে আবার তোমার বিচার হবে এই কথা তুমি জেনে রাখো আলামিন কেমতের মাঠে আল্লাহর সামনা সামনে তোমাকে দাঁড়িয়ে জবাব দিতে হবে সেই দিনের জন্য তুমি প্রস্তুত থেকে যাও তোমার খুব রাগ হয়েছে খুব তোমার রাগ হয়েছে আরে অন্তত হাত ভেঙে দাও খবরদার কারো জানকে হত্যা করিয়া না আজকে বিভিন্ন জায়গাতে সফরে যাচ্ছে ট্রেনে যাচ্ছে যেখানে সেখানে মানুষ হত্যা যেখানে সেখানে মানুষ মরে যাচ্ছে বলুন এই লোকগলার ব্যাপারে আল্লাহ নবী বলছেন শুনুন

নাতে এমন একটা সময় ছিল আছে বৃদ্ধ বয়স সেই দিন কিন্তু তুমি সেই দিন তোমাকে খুব কষ্ট লাগবে যা আমি মানুষের অর্থ সম্পদ নিয়েছিলাম দুটো মানুষকে মার্ডার করে দিয়েছিলাম যার কারণে আজকে আমি তার কাছে ক্ষমা চাইতে পারছি না কার কাছে গিয়ে ক্ষমা চাইবো তার স্ত্রীর তার স্ত্রী যে বিধবা হয়ে গেছে সর্বঅবস্থায় সর্বক্ষণে তার স্বামীকে মনে পড়ে তার ছোট ছোট বাচ্চা গুলোকে রেখে গেছে সেই ছোট ছোট বাচ্চা গুলো বাবা বাবা বলে ডাকতো তুমি এখন তাকে হত্যা করে দিয়েছো বাবা বড় ডাক আর ডাকতে পারছে না বলো তুমি কিয়ামতের মাঠে কি জবাব দিবে দুনিয়াতে তোমার বিচার হয়ে গেল তোমাকে বলে রাখছি জান্নাত কোয়ামতের মাঠে তোমার কঠিন বিচার হবে মানুষ হত্যা করা মহাপাপ এজন্য আল্লাহ নবী বলেছেন শোনো কবরদার তোমরা কোনো মানুষকে কবরদার কোনো প্রাণীকে তোমরা হত্যা করো না ওয়ান্নাই ভাবে নেই ভাবে হত্যা করতে পারো নেই ভাবে আপনি একটা মুরগাকে জবাই করে খাবেন আপনি কেটে খান কোনো সমস্যা নেই কিন্তু আপনি অন্যায় ভাবে সেই মুরগাটাকে আপনি মারতে পারবেন না একটি পোকা আপনি দেখতে পাচ্ছেন পোকাটা আপনি পা দিয়ে সেটাকে মেরে দিলেন সঙ্গে সঙ্গে ক্যামতের মাঠে একটা মহা অপরাধী বলে আপনি গণ্য হবেন এই জন্য আল্লা নবী বলছেন শুনো মানুষকে ধ্বংসকারে যেগুলো পাপ রয়েছে তার মধ্যে হচ্ছে এটা যে অন্যায় ভাবে কোন প্রাণীকে হত্যা করা